ঘন্টা পড়ো। দেখো আমি রাত 2 ঘন্টা ঘুমাই, 1 ঘন্টা আমি হাগা মোতা আমি না হাগা মোতা আর খাওয়া দাওয়া করি, আর পুরো 21 ঘন্টা পড়ি। দেখো এই কোয়েশ্চেনটাই পুরো ননসেন্স টাইপ কোয়েশ্চেন। দেখো এরকম কোনো ব্যাপার হয় না যে কেউ মানে প্রচুর পড়ে বা কোনো ব্যাপার বা তাকে সে বেশি ঘন্টা পড়লে বোধ হয় তার সমস্ত কিছু হয়। এটা পুরো মানে ক্যাপাসিটির ওপর ডিপেন্ড করে। কিছু জন এমনও থাকে যারা 8 ঘন্টায় 5টা অঙ্ক নিয়ে বসলেও তাদের 5টা অঙ্ক শেষ হয় না, আর কিছু জন আছে যে 8 ঘন্টায় অলমোস্ট 6টা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু কিছু ইউনিট সে রিভিশন করে নিতে পারে খুব ইজিলি। তাই এটা ডিপেন্ড করছে পুরোপুরি সাবজেক্টের ওপর, তার সাথে সাথে তার ক্যাপাসিটির ওপর, মেনলি সাবজেক্টের ওপর না, তার ক্যাপাসিটির ওপর। এবার তুমি এখন যেভাবে যে জিনিসটাকে নেবে সেটা তোমার ওপর ডিপেন্ড করছে। কিন্তু হ্যাঁ, ওইভাবে থরলি পড়া কারোরই পক্ষে যায় না। মিডলে মিডলে একটুখানি ব্রেক নেওয়াটা খুব দরকার, তাহলে খুব ইজিলি কাজ হয়ে যায়। আর তা আমি এটা বিলিভ রাখি না যে কে কত বেশি পড়বে তার উপর ডিপেন্ড করে তার পড়াটা হবে। এটা পুরো একটা ননসেন্স টাইপ কোয়েশ্চেন। কেন আমাকে কোয়েশ্চেনটা করলো আমি জানি না, হোয়াটসঅ্যাপে সাডেনলিও করে ফেলেছিল, জাস্ট জিজ্ঞেস করছিল যে আমি ভিডিও বানাতে কত সময় লাগে, পড়াশোনার সাথে কতটা টাইম আমি এতে দিই, এই সাথে করতে করতে করে দিয়েছিল। আমার মনে হলো যে এটা আর্বিটারিলি একটা রিপ্লাই দেওয়া দরকার, কারণ প্রচুর জনের এইটা মাইন্ডে খুব থাকে যে বেশিক্ষণ পড়লে বোধ হয় পড়াটা খুব ভালো। এটা একদমই ভুল ধারণা, সেটা ডিপেন্ড করছে তুমি কীভাবে কনসেপ্টে জিনিসটাকে আইডিয়াটা নিচ্ছ। অনেকে খুব মজাচ্ছলে জিনিস বুঝলেও কিন্তু তাড়াতাড়ি খুব কম টাইমে কিন্তু বুঝে যায়, আর খুব কম টাইমে পড়াটা হয়ে যায়। তাই এটা পুরোপুরি তার কনসেপ্ট আর ক্যাপাসিটির ওপর ডিপেন্ড করে। তো গাইস, আমাকে একজন আস্ক করছিল, একজনও অনেকেই আস্ক করছিল, সেটা হচ্ছে যে দাদা এডুকেশনের উপর তুমি যে বললে যে কীভাবে সাবজেক্টটা হচ্ছে এডুকেশন, এখন আমি বুঝতে পারছি না এডুকেশনের উপর সাবজেক্টটা ব্যাপারটা কী। দেখো এডুকেশন বলতে কিন্তু এডুকেশন অনেক কিছু দাঁড়ায়, শিক্ষা ব্যবস্থা বা কারেন্ট সিচুয়েশান অফ এডুকেশান, এরকম প্রচুর জিনিস দ্বারা। এবার আমি তোমাদেরকে এটাই বলবো যে চেষ্টা করবে যে এখনকার যে এডুকেশান স্ট্রাকচার সেটার ওপর কাজ করতে। হ্যাঁ দেখো, কোভিড এডুকেশনের ওপর প্রচুর এফেক্ট ফেলেছে, তার জন্য অনলাইন ক্লাস অফলাইন ক্লাস হয়ে গেছে, দুটো আলাদা আলাদা, পুরো আমরা এতদিন অফলাইনে করে এসেছিলাম, সাডেনলি এখন অনলাইন হয়ে গেছে, প্রচুর এটা চেঞ্জ হয়েছে। কিন্তু আমি বলবো যে চেষ্টা করবে তার থেকে একটু অন্য থিঙ্কিংয়ে কাজ করা। যেমন অ্যাজ এ এক্সাম্পল, আমি একটা ডেঞ্জারাস জিনিসের ওপর কাজ করেছিলাম যার জন্য আমাকে অনেক গালাগালিও খেতে হয়েছে, মানে ফেসবুকে আমি শেয়ার করেছিলাম, তোমরা দেখে থাকবে, যদি আমাকে ফেসবুকে ফলো করো তাহলে ফেসবুকে দেখে থাকবে আমি একটা পোস্টার দিয়েছিলাম, সেটাতে আমি বলেছিলাম যে কাস্ট ক্যাটাগরিটা খুবই বাজে জিনিস এডুকেশনের ক্ষেত্রে। এখন অনেক এমন জায়গা আছে যেখানে হয়তো এখন কাস্ট ক্যাটাগরিটা হয়, অ্যাডমিশনের সময় অনেক স্কুল আছে, এখন কলেজও আছে যেখানে অ্যাডমিশনের সময় এসসি এসটি এই কাস্ট ব্যাপারটা দেখতে পাওয়া যায়। সেটা আমার ভালো লাগেনি, আমি জাস্ট এটার ওপর প্রোটেস্ট করেছিলাম, একটা পোস্টার বানিয়েছিলাম, তার ওপর প্রচুরজন অনেক কমেন্ট করেছিল। এনিওয়ে, এরকম অনেক অনেক ব্যাপার থাকে যেগুলোর ওপর কিন্তু করা যায়, আর এগুলো কিন্তু এডুকেশনের সাথে রিলেটেড। যেমন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়েই দিচ্ছি, এখনকার কারেন্ট এডুকেশন স্ট্যাটাস তুমি দেখতেই পাচ্ছ যে এখন সাডেনলি এরকম হয়ে গেছে যে হায়ার সেকেন্ডারি মাধ্যমিক এটা উঠে গেছে, এটার ওপর সত্যি বলতে একটা খুব বড় একটা এফেক্ট পড়ে গেছে। সত্যি তো এই হায়ার সেকেন্ডারি মাধ্যমিক এটা কিন্তু আমাদের কিন্তু লাইফ প্রত্যেকটা স্টুডেন্টের লাইফে কিন্তু এটা খুব বড় এক্সাম। হায়ার সেকেন্ডারি তো সত্যি বড় এক্সাম, আর মাধ্যমিকটা স্টার্টিং মানে একটা সেই লেভেল ওয়ান যাকে বলে, হায়ার সেকেন্ডারিটা হচ্ছে ফাইনাল লেভেল এরকম। তো এইটা একটা খুব বড় এক্সাম, আর এই দুটো উঠে গিয়ে লাভটা কী হলো? দেখো আজকে যদি তারা টুকেও এক্সাম দিত, বা আমি টুকের কথাটা বলবো না, কিন্তু তাও মানে তাও একটা কিন্তু ব্যাপার থাকতো। কিন্তু এর এইবারে যে হায়ার সেকেন্ডারি উঠে গেছে, এটা কত বড় একটা ভ্যাকেন্ট ক্রিয়েট করেছে ভাবো। ইন ফিউচার যদি কেউ ইন্টারভিউ জায়গায় যায়, সে বলবে যে আমি হায়ার সেকেন্ডারি দিইনি, তাও তো ভালো যে আমাদের টাইমে গ্র্যাজুয়েশনটা অন্তত হয়েছিল, নয়তো যদি গ্র্যাজুয়েশন উঠে যেত তখনও ইন্টারভিউতে আমাদেরই খুব মানে খারাপ অবস্থা হয়ে যায়। তাও খারাপ অবস্থা কম কিছু না, অনেকেই জানে যে 2020 এক্সাম হয়েছে মানে কীভাবে এক্সামটা হয়েছে সবাই বোঝে, কিন্তু তাও হায়ার সেকেন্ডারিটা আমার মনে হয়েছে মানে খুবই এটা একটা ফালতু একটা ব্যাপার করেছে। আর এখন তো বুঝতেই পারছো জবের এক্সাম নেই বললেই চলে এরকম ব্যাপার, তার সাথে সাথে এখন এইগুলোকেও জলাঞ্জলি দিয়ে দিচ্ছে। তো এইটা কারেন্ট এডুকেশান। তো আমি জাস্ট আমার নিজের থটটা বলে, অনেকের চেঞ্জ আলাদা হতেই পারে। তো এরকম ভাবতে চেষ্টা করবে ভাবার যে এটার ওপর কী কাজ করা যেতে পারে। অনেকের কিন্তু এটার ওপর কিন্তু এফেক্ট পজিটিভ নেগেটিভ অনেকের মাইন্ডে কিন্তু চলছে, তো এইগুলো নিয়েও আইডিয়া কিন্তু করা যেতে পারে। এখন হ্যাঁ, কীভাবে কাজটা করবে অনেকের কাছে হয়তো এই অ্যাপ্রোচটা প্রপার না যে হ্যাঁ কীভাবে এটাকে আমি ইন্ট্রোডিউস করাবো, তার জন্য একটুখানি আর্টিকেলগুলো দেখবে, নিউজ পেপারের আর্টিকেল দেখবে বা গুগলে দেখবে যে কীরকম কীরকম টাইমস অফ ইন্ডিয়াতে অনেক এরকম
আর্টিকেলগুলো বেরোচ্ছে, তাতে কীরকম কীরকম ছবি ইউজ হচ্ছে বা সেটার উপর মানে অনেক কিছু তোমরা পেয়ে যাবে, এমন নয় যে পাবে না। তার সাথে সাথে একটু থিঙ্কিং ইউজ করবে, কারণ তোমরা পোস্টার ওয়ার্ক করছো বা তোমরা অনেকেই আছো যারা আমার অনলাইন ড্রয়িং কম্পিটিশানে পার্টিসিপেট করেছো, সেখানেও আমি দেখেছি অনেক ইনসিডেন্ট বা অনেক কাজের ওপর তোমরা নিজেরা অ্যাপ্লাই করেছো থট। তো এখনও অ্যাপ্লাই করবে, কারণ এটা যেহেতু একটা পার্টিকুলার সাবজেক্ট হয়ে গেছে। আর হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি ভাবিনি যে এডুকেশান সাবজেক্টটা আমি যে দেবো তারপরে এরকম একটা ব্যাপার হয়ে যাবে। তো এটা যখন হয়েছে তখন তার মানে তোমরা বুঝতেই পারছো যে এই সাবজেক্টটা কিন্তু এখন খুব মানে ব্লকবাস্টার ব্যাপার হয়ে গেছে, মানে আমার এই জুন গিভাওয়ে সাবজেক্ট এখন। তার মানে অনেকে এমন কিছু করে দেবে সেটা কিন্তু অনেক এফেক্ট করে যাবে, মানে কেউ যদি কাজ করে মানে অনেক কিন্তু জিনিস হয় জুন এই সাবজেক্টের ওপর এখন। তাই জন্য চেষ্টা করবে আরও ভালোভাবে মাইন্ড লাগানো, কারণ কম্পিটিশান যেমনই হোক তোমার সাবজেক্টটা কিন্তু মানে যথেষ্ট এফেক্ট করবেই। তো স্বাভাবিক ব্যাপার, চেষ্টা করো কীভাবে কাজটা করবে। আমি জাস্ট তোমাদেরকে একটা হিন্টস দিলাম যে কারেন্ট এডুকেশান মানে কি হচ্ছে সেই মাইন্ডটা নিয়ে। আর একটা কথা, আমিও নিজে কাজ করব, আমিও ঠিক করেছি যে আমিও একটা কাজ করব, কারণ এই কারেন্ট এডুকেশনটা যেভাবে মানে যে জায়গায় পৌঁছাচ্ছে তার জন্য আমি আরেকটা কাজ করব। এখানে অনলাইন ক্লাস অফলাইন ক্লাসের উপর তো আমি অলরেডি একটা ক্লাস কাজ করেছি, সেটা তোমরা আমাদের চ্যানেলেও পেয়ে যাবে। কিন্তু হ্যাঁ, আমি এইটার ওপর বেস করে একটা পোস্টার দেব। কিন্তু হ্যাঁ, আমি হোমওয়ার্ক করছি এখনও, আমার মানে রেডি হয়নি, আউটলাইনটাও রেডি হয়নি, কিন্তু আমি ভেবে ভেবে কাজ করছি। টাইম লাগবে হয়তো 15-16-18 এরকম টাইম করে হয়তো চলে আসবে, কিন্তু যেহেতু 20-তে আমাদের কিভাবে শেষ হচ্ছে, তাই তোমরা তোমাদের কাছে 10 ডেজ আছে, প্রতিদিন 2 আওয়ার করে ট্রাই করো। একবার যদি আউটলাইন রেডি হয়ে যায় কালার করতে বেশি প্রবলেম হবে না, তাই চেষ্টা করবে এখন থেকেই ব্যাপারটা রেডি করতে। আর আমি তোমাদের হিন্টস তো দিয়েছি, কারণ আমি সবসময় যখন আমি অনলাইন ড্রয়িং কম্পিটিশন করেছিলাম তাতেও হিন্টস দিয়েছিলাম যে একটা ইউনিক মানে কনসেপ্ট দেওয়ার, কিন্তু তখন বুঝিনি যে কীরকম কনসেপ্ট কে কী ইউজ করবে সেটার ওপর ম্যাটার করে। তো এখন তোমাদেরকে একটা এখন দিয়ে দিয়েছি, তাই চেষ্টা করো এটার ওপর কাজটা করতে। আর অনেকেই অনেক কিছু করবে, আমি তাই জানি না কে কী কীরকম করবে, হয়তো দেখা গেলো এর থেকেও হয়তো অন্য কিছু একটা মাইন্ডে চলে এলো। তাই আমি বলবো যে এটা তোমাদের পুরো মাইন্ড গেমের মতো, পুরো কম্পিটিশান পুরোটাই একটা মাইন্ড গেম। তাই ভালো মতো রেডি করো আর সাবমিট করো।